শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার আফগানদেরকে ঠেকাতে 10 ফুট উঁচু প্রাচীর নির্মাণ করছে তুরস্ক। জাতিসংঘের স্বীকৃতি পেতে যে টুপ দিল তালেবান। যুক্তরাষ্ট্রে মোদীর সফর, হোয়াইট হাউসের সামনে প্রবাসী ভারতীয়দের ভয়াবহ বিক্ষোভ। এক চোখ এবং এক পা হারানো সেই নুরুদ্দিন ওই আফগানিস্তানের আইন মন্ত্রী। এবার কমলা হ্যারিসকে অভিনব উপহার দিলেন নরেন্দ্র মোদী। হামাসকে সহায়তা দেয় এমন সম্পদ এবং ব্যবসা দখল করল সুদানি কর্তৃপক্ষ। এবং সবশেষ থাকছে কোরীয় যুদ্ধ নিয়ে নতুন ইঙ্গিত দিলেন কিম জং উনের বোন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। স্থানে নতুন করে তালিবান সরকার ক্ষমতায় আসার পর দেশটি ছেড়ে পালাচ্ছে হাজার হাজার নাগরিক। বেশিরভাগ মানুষ প্রতিবেশী দেশ ইরান হয়ে তুরস্ক ঢোকার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে শরণার্থীর চাপ সামলাতে নিজের সীমান্তে বিশাল প্রাচীর তৈরি করছে তুরস্ক। 15 আগস্ট কাবুল দখল করে নেয় তালিবান। কাবুল দখলে নেওয়ার আগেই কয়েকটি পরিবার ইরান হয়ে তুরস্ক ঢোকার চেষ্টা করে। তাদের একজন CBS নিউজকে জানান, তুর্কি সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছেন তারা। তিনি বলেন, আমার কাছে কোনো অর্থ নেই, কোনো খাদ্য নেই, কোনো বস্ত্র নেই এবং এমনকি কিছুই নেই। 20 লাখেরও বেশি আফগান শরণার্থীর মধ্যেই প্রতিবেশী দেশ পাকিস্তান এবং ইরানের শরণার্থী হয়েছেন। তবে সব দেশ নতুন শরণার্থী আসা ঠেকাতে সীমান্ত বন্ধ করে দিয়েছে দেশগুলো। এমন পরিস্থিতিতে অনেকেই শরণার্থী হিসেবে তুরস্ককে পছন্দ করছেন। ফলে দেশটি শরণার্থীদের চাপ সামলাতে সীমান্তে 10 ফুট উচ্চতার দেওয়াল তুলছে। দীর্ঘ 2 দশক পর ফের আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। কিন্তু ক্ষমতা দখলের 1.5 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পায়নি রক্ষণশীল সংগঠনটি। তালিবান সরকার বিশ্বে স্বীকৃতি পাওয়া নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল জাতিসংঘ। তালিবান এরপরে তালিবানের স্বীকৃতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এবার জাতিসংঘের স্বীকৃতি পেতে টুপ দিয়েছে তালিবান। শুক্রবার এক রুশ সংবাদ মাধ্যমকে দিয়ে একটি সাক্ষাৎকারে তালিবানের অন্তর্বর্তী সরকারের তথ্য এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদিন জানান, জাতিসংঘে তালেবানের প্রতিনিধিকে বক্তব্য দেওয়ার সুযোগ দিলে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্য দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করবে তারা। একই সঙ্গে মুসলিম দেশগুলোর সঙ্গেও দীর্ঘমেয়াদী সহযোগিতা তৈরি করার চেষ্টা করবে তালেবান। এটাই তালেবানের প্রাথমিক কাজ হবে বলে জানান তিনি। জাতিসংঘের স্বীকৃতি পেতে তালেবান কাতারের মতো বন্ধু দেশগুলোর সাহায্য চাইতে পারে বলে জানিয়েছে মুজাহিদ। প্রসঙ্গত, চলতি সপ্তাহে নিউ ইয়র্কে জাতীয় অধিবেশনে ভাষণ দিতে চায় তালেবান। তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের কাছে সোমবার এই ইচ্ছা প্রকাশ করেছেন। ওই চিঠিতে দুহার তালেবানের মুখপাত্র সোহেল শাহানকে আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত হিসেবে জাতিসংঘে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আমির খান মুত্তাকি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের সফরে প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের সামনে লাফায়েত স্কোয়ার পার্কে সমাবেত হয়ে বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয়রা। বৃহস্পতিবার মোদীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, মুসলমান সহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন, বিতর্কিত কৃষি আইন এবং ভারত শাসিত কাশ্মীর দমন অভিযান চালানোর অভিযোগে বিক্ষোভ করেন অংশগ্রহণকারীরা। বিক্ষোভে অংশগ্রহণকারীরা মোদী দূর হও, ফ্যাসিজম থেকে ভারতকে বাঁচাও স্লোগান সহযুক্ত প্ল্যাকার্ড এবং ব্যানার বহন করেন। 2014 সালে নির্বাচিত হওয়ার পর থেকেই মোদী তার নিজের দেশের সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের দায়ে অভিযুক্ত হয়ে আসছেন। জাতিসংঘের সাধারণ পরিষদে চলমান 76তম অধিবেশন এবং চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান এবং ভারতের চতুর্থ দলীয় নিরাপত্তা সংলাপ অর্থাৎ কোয়াডের রাষ্ট্রপ্রধানদের বৈঠক অংশ নিতে মোদী বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন। শনিবার সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জো বাইডেন শুক্রবার প্রথমবারের মতো হোয়াইট হাউসে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে যাচ্ছেন। ধর্মীয় মূল্যবোধ প্রচার এবং অপকর্ম প্রতিরোধ মন্ত্রণালয়ের প্রধান এবং আইনমন্ত্রী মোল্লা নুরুদ্দিন তুরাবির এক চোখ এবং এক পা নেই। তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ওই 2 অঙ্গ হারিয়েছেন। তালিবানি শাসনের প্রথম আমলে নুরুদ্দিন ছিলেন আফগানিস্তানের আইনমন্ত্রী।
কারাগারের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি ইসলামী আইন কিভাবে বলবৎ করা হবে এবং তা ঠিকঠাকভাবে বলবৎ হচ্ছে কিনা সেটা নুরুদ্দিন তার দেখাশোনা করতেন। দ্বিতীয় তালিবানি শাসনেও তার হাতেই পড়ল সেই দায়িত্ব। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, 1996 থেকে 2001 এর শাসনামলে অপরাধীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হতো, চুরি বা সামান্য কম মাত্রার অপরাধে হাত পা কেটে নিত। এবার সেই শাসন ব্যবস্থার ওই ঘোষণা দিয়েছে তালেবানের বিচারমন্ত্রী মোল্লা নুরুদ্দিন তুরাবি। শুক্রবার বার্তা সংস্থা এপিকে দিয়ে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অপরাধ দমনে মৃত্যুদণ্ড এবং হাত কাটার শাস্তি বলবৎ রয়েছে। তিনি বলেন, আগের শাসনামলের মতো ইসলামী আইন প্রয়োগ করে অপরাধ দমনের সচেষ্ট হবেন তারা। যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মোদি। এ সময় তিনি কমলা হ্যারিসের হাতে তুলে উপহার। শুক্রবার ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে দুটি উপহার দিয়েছেন মোদি। তার মধ্যে একটি হলো কমলার দাদা ভিপি গোপালনের একটি নথি। ওই নথিকে একটু সদৃশ্য কাঠের ফ্রেমে বাঁধিয়ে উপহার দেন মোদি। ভিপি গোপালন ভারতের একজন সরকারি কর্মকর্তা ছিলেন। চাকরির প্রয়োজনে ভারতের বিভিন্ন অঞ্চলে ঘুরেছেন তিনি। ওই নথি ছাড়াও কলামকে উজ্জ্বল রঙের মিনা করা দাবার শক উপহার দিয়েছেন মোদি। ভারতের কাশিতে তৈরি ওই দাবার শকের বিশেষত্ব হলো এর প্রতিটি গুটি বিশেষভাবে তৈরি। এছাড়া যুক্তরাষ্ট্র সফরে প্রথম দিন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়েশিহুদো সুগার সঙ্গে সাক্ষাৎ করেছেন মোদি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের একটি সোনালি এবং গোলাপি রঙের মিনা করা জাহাজের ক্ষুদ্রে সংস্কার উপহার দিয়েছেন মোদি। অন্যদিকে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় তাকে চন্দ্রন কাঠ দিয়ে তৈরি বুদ্ধ মূর্তি উপহার দিয়েছেন মোদি। হামাসকে সহায়তা করে এমন বিপুল পরিমাণ সম্পদ দখল করেছে সুদানি কর্তৃপক্ষ। বুধবার রয়টার্সের প্রতিবেদনে এমনই সংবাদ প্রকাশিত হয়েছে। হামাসকে সহায়তা করে এমন অনেক কোম্পানির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুদানি কর্তৃপক্ষরা। 2019 সালে সুদানের সাবেক প্রেসিডেন্ট উমর আল বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির কর্তৃপক্ষ এমন পদক্ষেপ পশ্চিমাদের সাথে তাদের সম্পর্কের উন্নয়নের ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। পশ্চিমাদের সন্তুষ্ট করার জন্য সুদানি কর্তৃপক্ষ অনেক আগেই এসব কার্যক্রম হাতে নিয়েছিল। এর প্রেক্ষিতে গত বছর মার্কিন কর্তৃপক্ষ সুদানকে উগ্রবাদীদের পৃষ্ঠপোষকতার অভিযোগ থেকে রেহাই দিয়েছিল। এছাড়া সুদানের $50 বিলিয়ন ঋণও মওকুফ করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সুদানি এবং ফিলিস্তিনি বিশেষজ্ঞরা মনে করছেন, সুদানি কর্তৃপক্ষের এমন পদক্ষেপের ফলে হামাস সদস্যরা তাদের একটি বিদেশি ঘাঁটি হারালো। এখানে হামাস সমর্থক এবং সদস্যরা অবস্থান করতেন, অর্থ তহবিল এবং অস্ত্র সরবরাহ করা হতো। কোরীয় যুদ্ধ নিয়ে নতুন ইঙ্গিত দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়জং। তিনি বলেছেন, পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়ার সাথে সংলাপে বসতে প্রস্তুত যদি তারা সিউল বৈরী নীতি পরিহার করে। একটি প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি। তার এই বক্তব্য এমন এক সময় এলো যখন দক্ষিণ কোরিয়ার সরকার ওই উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক অবসানের ডাক দিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটানোর আহ্বান জানিয়েছিলেন। উল্লেখ্য, 1950 সালে কোরিয়ার দুই অংশের মধ্যে যুদ্ধ শুরু হয়। এর মধ্য দিয়ে উত্তর এবং দক্ষিণ কোরিয়া নামে দুটি দেশ পায় বিশ্ব। 1953 সালে যুদ্ধবিরতির মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘাতের অবসান ঘটলেও কোনো শান্তি চুক্তি না হওয়ায় দেশ দুটি কার্যত এখনও যুদ্ধের মধ্যেই রয়েছে। মাঝে মধ্যে সেই উত্তেজনা মাথাচাড়া দিয়ে ওঠে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়ে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।